আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনদারি মানদার, পরহেজগার, মুত্তাকি, মুমিন, মুসলমান ভাই ও বোনেরা কোটি টাকার মালিক হতে পারবেন যে দোয়া পাঠ করলে, সে সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, অভাব অনটন দারিদ্রতা থেকে বাঁচতে চায় সকলেই। বিশ্ব নবীও বলেছেন যে তোমরা অভাব থেকে বাঁচার জন্য চেষ্টা করো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলাও বলেছেন, ফাইদা কুতিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখনই তোমাদের নামাজ শেষ হয়ে যায় তোমরা তোমাদের চাকরিতে বের হয়ে যাও, জমিনে ছড়িয়ে পড়ো, ব্যবসা করো, তোমরা টাকা পয়সা উপার্জনের জন্য চেষ্টা পরিশ্রম করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, দারিদ্রতা মানুষকে কুফরের দিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, অর্থাৎ দারিদ্রতার মাঝে কেউ বসবাস করলে সে গুনাহ থেকে বাঁচতে পারে না। আজকে দারিদ্রতার কারণে অনেক মুসলমান খ্রিস্টানদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে, তাদের টাকা নেই, টাকা পাবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে, এই জন্য খ্রিস্টানদের কাছে তারা বিক্রি হয়ে যাচ্ছে। বিশ্বনবীর হাদিসটা আজকে সত্য প্রমাণিত হয়েছে। তাই দারিদ্রতা থেকে অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে, যাতে আমরা ইসলামকে ভালোভাবে লালন পালন ধারণ করতে পারি। আপনি পর্দা করবেন, আপনার বিবি আপনার মেয়েকে আপনি পর্দা করাবেন, কিন্তু আপনার বাড়িতে আপনি দেয়াল দিতে পারতেছেন না, পরপুরুষের দৃষ্টি আপনার বিবির দিকে আপনার মেয়ের দিকে পড়তেছে। এই যে পর্দা করতেও আপনার টাকা লাগতেছে, দেয়াল দিতে টাকা লাগে, ভালোভাবে নামাজ পড়তেও টাকার লাগে, ভালো একটা পোশাক পড়তে মক্কা শরীফ যাবেন, বিশ্বনবীর কবরের সামনে গিয়ে নবীজিকে সালাম দিবেন, সেখানেও টাকার প্রয়োজন আছে, লক্ষ লক্ষ টাকার মামলা। এজন্য টাকা অবশ্যই লাগবে ইসলামকে ভালোভাবে জানতে, ভালোভাবে বুঝতে, ভালো ভালো আমল করার জন্য। আপনি টাকা পয়সা উপার্জন করবেন সঠিক নিয়মে, হালাল পথে ইনশাআল্লাহ, তাহলে ওই পরিশ্রমটা সওয়াবের কাজ হবে। এবং পরিশ্রম করার আগে একটা দোয়া পাঠ করবেন, আর সেই দোয়াটি হচ্ছে ইয়া গনিয়ু। আপনি যেই কাজে আসেন সেই কাজটা করার সাথে সাথে এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ, তাহলে সেই কাজের দ্বারা আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে পারবেন। এটি হচ্ছে আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। এই নামটি পাঠ করতে উজু লাগবে না, উজু সহ পাঠ করতে পারবেন, উজু ছাড়াও পড়তে পারবেন, মসজিদে গিয়ে ঘরে বসে চলতে ফিরতে সব সময় পাঠ করতে পারবেন। বিশেষ করে আপনি যে কাজটা করেন, যেই ইনকাম সোর্সে আপনি আছেন, সেটা করার আগে এই দোয়াটি আল্লাহর এই নামটি পাঠ করবেন ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিবেন, আপনার জীবনের অভাব দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর এই নামটি পাঠ করে অভাব অনটন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।